আমরা রাজদুপুরে চলে এসেছি, তোমাদেরকে একটু আগেই বললাম। এখন বাজে 11:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই চিকেন রেসিপিটা কেমন হয়েছে সবাইকে একটুখানি বলে দে। ভালো হয়েছে, পেরি পেরি চিকেন দারুণ হয়েছিল কিন্তু খেতে। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। প্রথমে কী করতে হবে বল? ফার্স্ট আমার টিচার আমাকে শেখাচ্ছে, সব কিছুতেই আমি দিচ্ছি বেকিং শেখাচ্ছে। প্রথমে এই বিস্কুটটাকে এখন না, এই দুধের মধ্যে কী করতে হবে? এবার ক্রিম অ্যাড করতে হবে। কতটা ক্রিম অ্যাড করবো? পরিমাণ মতো লাগে, ফুল না তাই জন্য একটু ঝাঁকিয়ে দিতে, ঝাঁকানোই আমি ঝাঁকিয়ে রেখে দিচ্ছি। তো এই কন্টেনারের হাফ কন্টেনার মতন আমি এতে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। দিয়ে এটাকে এবার একটুখানি মিক্স করতে হবে, একটু দুধটাকে একদম লো ফ্লেমে এবার জ্বাল দেব। তিন সমেত দুধটা দেখো আমি হালকা গরম করে নিয়েছি। এরপরে আমি এতে অ্যাড করবো ভ্যানিলা এসেন্স এক চামচ মতো, এক ছিপি মতন আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। দিয়ে এটাকে মিক্স করতে হবে ভালো করে। এরপর দেখো একটুখানি আমি ভিনিগার অ্যাড করছি। দিয়ে এটাকে আরেকটু ভালো করে জ্বাল দিতে হবে যতক্ষণ না ছানা কেটে আসে। দেখো ছানাটা বেশ ভালো রকমভাবে কেটে এসছে। এরপরে আরেকটু ভিনিগার আমি এতে অ্যাড করবো। এবারে একটু বেশি পরিমাণে ভিনিগার অ্যাড করবো। এই ছিপি এক ছিপির মতন অ্যাড করলো। একটু দেবো কি না একটু পরে এক্সপেরিমেন্ট হচ্ছে, মানে আমি যা রান্না করবো সেগুলো এক্সপেরিমেন্ট হবে এবং পাকা। দেখো ছানাটা বেশ ভালো করে কেটে এসছে, আর একটু কাটবে। দেখো আমি আর একটু অল্প পরিমাণে ভিনিগার অ্যাড করলাম, এক ছিপি হাফ ছিপি মতন। দিয়ে এটাকে এবার ভালো করে ফুটাতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইজেস্ট বিস্কুট, সেটাকে গুঁড়ো গুঁড়ো করতে হবে। এটা মিক্সিতে দিয়েই গুঁড়ো করে নেব। এরপরে এতে বাটার অ্যাড করা হচ্ছে। বিস্কুটটাকে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে একদম, বাটার আর বিস্কুট। আর এখানে ও অয়েল ব্রাশ করছে এটার মধ্যে ভালো করে। এটা কি ময়দা দেবে হবে? দেখো আমার ছানাটা হয়ে গেছে, আর এটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। দেখো বিস্কুটটাও ঢেলে নিয়েছে, ঢেলে নেওয়ার পরে বেশ খানিকটা আবার বাটার অ্যাড করছে। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে আবার। এবার এটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে এরকম হাতে চেপে 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 সেট করতে হবে, তাই তো? দেখো এটা পুরো সেট করা হয়ে গেছে বিস্কুটের মিক্সটা। এরপরে কী করছি? এবার এটাকে চাপা চাপা দিয়ে দিচ্ছে। দিয়ে এবার কী হবে? ডিপ ফ্রিজ, ডিপ ফ্রিজে ঢোকাতে হবে এখানে। এটা কতক্ষণ কি যতটা সেট হবে আর কি টাইম লাগবে? সকালবেলা সকালবেলা ব্যবহার কিছু করবো, এবার দুধটা দিয়ে ছাড়বে। দেখো ছানার জলটাকে ভালো করে সেকে নিয়েছি। এরপরে ও অ্যাড করছে অল্প একটু ভিনিগার, আর একটু ভিনিগার, এটা ভ্যানিলা, সরি ভ্যানিলা এসেন্স অ্যাড করছে একটু। তোমরা চাইলে অ্যাকচুয়াল ভ্যানিলাটাও ইউজ করতে পারো, আমার কাছে কাছে অ্যাকচুয়াল ভ্যানিলাটা নেই, ওই জন্য এসেন্সটা ইউজ করছে আর কি। র ভ্যানিলা যেটা বল, এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরপরে এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানাতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হলো ডাস্ট সুগার, বা তোমরা এর মধ্যে আইসিং সুগারও দিতে পারো। হ্যাঁ আমি দোকানে ছেঁকে নিচ্ছি, কারণ কি এর মধ্যে লাম্প। এরপরে এটা মিক্সিতে গ্রাইন্ড হবে, গ্রাইন্ড। দেখো একদম ক্রিম চিজ রেডি, আমি দেখতে হয়েছে কিন্তু যেহেতু এটা ভ্যানিলা এসেন্স দেওয়া সেজন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে। নয়তো কিন্তু যে ভ্যানিলা এসেন্স যদি তোমরা না দাও তাহলে এটা পুরো সাদা। তোমরা যদি র ভ্যানিলা এসেন্স দাও তাহলে কেউ একটা ব্ল্যাক ফরেস্টের মতো একটা ইয়ে আসবে, কারণ কি ব্ল্যাক 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 ওটাও থাকবে, এটাও থাকবে, হোয়াইটটাও থাকবে। দেখো আমাদের ক্রিম চিজ একদম রেডি, এটাকে এবার ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে। এটা হোল নাইট ঠান্ডা করলেই হয়ে যাবে। তো কালকে স্কুল থেকে এসে তারপরে এটা বানাবে। ওরে বাবা রে,
এখন বাজে 12:20, চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু নিতাই যাই। ওর সকালবেলা স্কুল আছে, পড়া ব্যাগ গোছাবে স্কুল থেকে, আমার ওখান থেকে পড়াও আছে। চলো এখন টাটা, গুড নাইট। গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আমরা আজকে এসেছি নিউ ইয়ার স্কুলের পাশে একটা ছোট্টখাটো মেলা হচ্ছে, সেই মেলাটাকে এক্সপ্লোর করতে। তো চেক করতে থাকো ওদের স্কুলের মেলাটা, আসলের মেলা না, স্কুলের পাশের মেলাটা। তোমরা তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে, ছোট কিন্তু এনজয় করার মতো। চলো সাড়ে পাঁচশো কিছু কেনা হয়েছে। আমি বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে গেছি, যারা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তো পড়তে গেছিলো, ও পরিয়ে পরে এসছে, আমি পড়াতে গেছিলাম, পরিয়ে এসছি। আসার পর তাড়াহুড়ো করে বেরিয়েছি, ব্যাগ নিতে ভুলে গেছি। কিন্তু মেলাটা ঘুরছি, বেশ ভালোই লাগছে, আর টুকটাক জিনিসপত্র কিনেছি, এই ব্যাগের মধ্যে ঢোকানো রয়েছে, খুব ভালো। ছোটোখাটো তোমরা যারা ধারে কাছে আছো, তারা যদি না এসে থাকো বা না জেনে থাকো, তারা কিন্তু এই মেলাটা একদিন এই মেলা বলছে এই মেলাটা একদিন হলেও ঘুরে যেতে পারো। চলো এখানে স্কুলের কিছু জিনিস বিক্রি হচ্ছে দেখি। বাবাই পড়বি দেখে সব 10 টাকা করবি, পিস হিসাবেও বিক্রি হবে কি এগুলো নিবি? এই দুটো কেমন রে বাবা, এক জায়গায় দাঁড় করো, একই দেখতে হয়। মিউকে এক প্লেট মোমো কিনে দিলাম, ও মোমো খাচ্ছে। আর এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এটা যা আমি এখন পর্যন্ত চোখে দেখিনি, সেটা হলো তোমাদেরকে দেখাই স্ট্রবেরি চা, তন্দুরি চা, মশলা চা, আর চা মালাই চা, কত রকমের চা।
স্ট্রবেরি চাটা একটু আনকমন লাগলো। স্ট্রবেরি চাট, চকলেট চাট ওপর নাম শুনেছি, স্ট্রবেরি চাটা একটু আনকমন লাগলো, তাই একটু তোমাদের একটু দেখানোর জন্য। তারা তারা খেয়েছো স্ট্রবেরি চাট একটুখানি আমাকে বলো। আমি সাহস করে আর খাওয়ার খেতে পারলাম না, কারণ কেমন টেস্ট হবে বাবা, খাওয়ার থেকে না খাওয়ার। তো যাই হোক, হাতে টাকা রেখে দিয়েছি, এই টাকা দিয়েই মেলাটা পুরোটা এক্সপ্লোর করবো। যা কেনাকাটা করা সেটা করা হয়ে গেছে, নিউয়ের ওটা খাওয়া শেষ হলেই সেখান থেকে বেরিয়ে যাবো। চলো গুড মর্নিং। আজ নেক্সট মর্নিং, কালকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমাদের মা মেয়ে দুজনে পা এত যন্ত্রণা করছিলো, এত যন্ত্রণা করছিলো, তারপরে তো থাক কালকে সকালবেলা দেখা যাবে যা হওয়ার। তো আজকে মিউ স্কুলে যাইনি, ওর প্রচুর কাজ রয়েছে। তো সকালবেলা থেকে এতক্ষণ সারলো, সেরে এখন ব্রেকফাস্ট বানাতে চলে গেছে। তো কী ব্রেকফাস্ট করছে দেখি। এ বাবা, এতে কী ব্রেকফাস্ট করছিস? এখন পাস্তা বানাচ্ছে। তো বানাস এতক্ষণে। চলো কালকে আমরা কী কিনেছি বাজার থেকে, মানে মেলা থেকে কী কী কিনেছি তোমাদের একটু দেখি। চলো, আলু ভাজা কিনেছি, যেটা ভাজতে হয় সরু আলু ভাজি। তারপর কী কিনেছি, এইটা আমি কিনেছি, আমার আবার চলে যাচ্ছে আমি জানি না। এটা মা কিনেছে, তোমরা জানো আমি হাতের ব্যান্ড খুব পছন্দ করি, তো এটা খুব 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 সস্তায় কিনেছি, মাত্র 30 টাকা দাম নিয়েছে। দেখো কি সুন্দর দেখতে, কোয়ালিটিটাও ভালো আর কোয়ালিটিটাও খুব ভালো। আর নিউয়ের এই হাতটা না আমারও খুব পছন্দ হয়েছে, এটা মাত্র 150 টাকা দাম নিয়েছে। জানি না কবে পরবো, কেনে ঠিকই কিন্তু পরে না, পরে বেরোনো যায় হলো। আর যেহেতু জন্মাষ্টমী আছে, আর গপুর জন্য, আমার গপুর জন্য এই একটা জামা কিনেছি। দেখো কী সুন্দর জামাটা দেখতে, জামাটা বেশ ভালো লাগলো, সেজন্য কিনে নিয়েছি। আর এরকম ছোটো ছোটো দুটো ইয়ে কী বলবো, এগুলোকে ট্রে বলি, প্লেট বলি, ট্রে বলি, যাই বলি না কেন, এই দুটো ট্রে কেনা হয়েছে। আর কী কিনেছি, তো আলু ভাজা তো দিয়ে দেখি, মেমো আরও দুটো জিনিস কিনেছে, সেটাও ওই ঘরে রেখে দিয়ে চোর ঘরে। আর এই একটা স্যান্ডেলস এসেন্স কিনেছি, এই এসেন্সটা এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, তোমাদের বলে বোঝাতে পারো না। ভদ্রলোক আমার হাতে দিয়ে দিয়েছে, মিউয়ের হাতে দিয়ে দিয়েছে, মিউ বলছে মা আমার হাতে এখনও সেই সেন্টটা রয়েছে, আমার হাতে আমি কাজ কাজ করছি যেহেতু সেটা উঠে গেছে। আর এই এসেন্সটা, এইটুখানে এসেন্সের দাম 90 টাকা দাম নিয়েছে, খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। এটা এটা গপুর মতো আছে, ওর হাতে এখনও গন্ধ আছে, এটা গপুর জন্য কেনা হয়েছে এই। আর আমি কিনেছি এই ছোটোখাটো, এটা আমি দীপ্তি যে রাখবো বলে দুটো কন্টেনার কিনেছি, কন্টেনারগুলো বেশ ভালো। সস্তার জমিদারি, এটা আমার বাবা না সবসময় একটা কথা বলে, সস্তায় জমিদারি করো, বেশি দাম দিয়ে যে জমিদারি করা যায় তা নয়, সস্তাতেও জমিদারি করা যায়। তো আমি এই দুটো, এই কন্টেনারটা 20 টাকা, এই কন্টেনারটা 20 টাকা দিয়ে কিনেছি, 20x40। আমার কিন্তু ম্যাক্সিমাম জিনিস এখানে 20 টাকার জিনিস পাবে, এই দুটো 20 টাকা 20 টাকা, 20 টাকা আন্দাজে কী সুন্দর দেখতে দেখ। আচ্ছা এই একটা ছোটো চাটনি কিনেছি, এটাও কিন্তু 20 টাকা দাম, কিন্তু খুব ভালো কোয়ালিটি, একেবারে যে 20 টাকা নিয়েছে বলে যে খারাপ কোয়ালিটি, কিন্তু খুব ভালো কোয়ালিটি। আমি যদিও এই সমস্ত জিনিসগুলো কিনি আমি ধরতে পারি। এই দুটো বাটি কিনেছি, এই দুটোও 20 টাকা করে। তোমরা হয়তো বলতে পারো কম পয়সার জিনিস খারাপ করতে পারে, কিন্তু আমি 20 টাকার জিনিস বহু কিছু ইউজ করি, কিন্তু খুব ভালো হয়, খারাপ হয় না এই জন্য। এই দুটো আর একটা আমার অয়েল ব্রাশ কিনেছি, এই আর মিউ দুটো এরকম স্ট্র ধরেছি, দুটো স্ট্র কিনেছে এরকম। এই হলো ব্যাপার, চপস্টিক, এই চপস্টিক দিয়ে একটা চ্যালেঞ্জ হবে, সেটা তোমরা না এখন বলবো না। আচ্ছা আর ওর এবার ওর জিনিসও দেখাবো, জোরে বলবি
এটা যে ট্রোল আর কে চলে খুলে দেখিয়ে দে সবাইকে দাদা আগে আমি জিনিসটা দেখি একটা ফ্যান কিনেছি ফ্যান এটা দিয়ে এরকম করে টানা যায় আর কি ফেস মাসাজ টাইপ হ্যাঁ আর এটা যে দোকান থেকে আমরা গোকুর এইটা কিনে জামাটা কিনেছি আর এই আতরটা যেটা যে দোকান থেকে কিনেছি ওই দোকান থেকে আমাদের একটা হরে কৃষ্ণের একটা এ দিয়েছে আমাকে বলেছে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত যতবার পারবে এই মন্ত্রটা উচ্চারণ করবে হ্যাঁ আমি আমার আমি অলরেডি সকালবেলা আমি তিন চারবার বলে দিয়েছি যাই হোক এই হলো গিয়ে আমাদের শপিং আর মিউয়ের ওই চিজ কেকটা তো এখনও বানানো হয়নি চলো আমরা এখন বানাবো তার আগে তো পাঁচটা কমপ্লিট কারণ এই ভিডিওটা এডিটিংও করতে হবে শেষ করিনি এখন বাজে 10:30 চলো এখন 5:30 রেডি করছে এক মন্ত্রে দিয়ে দিয়েছে 6:30 হবে 6:30 হ্যাঁ এই মশলাটা সেদিনকে কিনে নিয়েছিলাম এটা দেখিয়ে দে হোয়াইট 5:30 মিক্সড এরকম কিনতে পাওয়া যায় এইগুলো হ্যাঁ এটা দাম নিয়েছে 10 টাকা তোমরা এরকম কি করছো দুধ বলতে দে আমাকে এরকম পারলে এরকম পাউচও কিনে নিয়ে আসতে পারো রেডিমেড খেতে কিন্তু খুব খারাপ হয় না আমরা অন্য আর একটা কিনি এটা নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে একদম পাস্তা চলো দেখো কেকের ওইটা বার করে নিয়েছে ওটাকে কি বলে এটা এটা হচ্ছে বেসটা বেসটা রেডি আর এখানে চিজটাও রেডি হয়ে গেছে চিজটা শর্ট করতে পারে কেন মনে হচ্ছে না শর্ট করতে পারে না করলেই ভালো বল এবার কি করবে একটু সামনে দেখিয়ে দে এবার হচ্ছে আমি এটাকে দেবো আর এটা ক্রিমের সাথে মিক্স করি একদম ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এটাকে মিক্সি গ্রাইন্ডারে একটু ঘুরাতে হবে এটাকে আবার মিক্সি দিতে হবে হাত দিয়ে তো হ্যান্ড গ্রাইন্ডার তো নেই আমার এটা ঘোরানো যাবে না বিকজ এটা সলিড হয়ে গেছে দেখো এটাতে কালার দিলেও হয় না দিলেও হয় আমি আমি ডেকোরেশনের জন্য ও এটা ডেকোরেশনের জন্য কি কালার দিচ্ছি দেখি গ্রিন ও গ্রিন হ্যাঁ আর দিস না দিস না একটু গ্রিন কালার দিল এটাকে বেশ ভালোই লাগছে কালারটা দেখতে কি বললে এটা ফ্লেভারটাও ভালোই এসছে ক্রিম দিয়ে সেদিনকে চিনিটার সাথে ব্যালেন্স হয়ে গেছে বললো না চিনি বেশি লাগছে রাই হয়েছে এবার এটাকে মিক্সিতে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারি ওয়াও একদম পুরো দেয়ালের কালারের সঙ্গে একদম মিক্সড হয়ে গেছে হেভি কালার এসছে বাবাই তো প্যান্টের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে প্যান্টটা একটু ইয়েলো কালারের এবার এটাকে ফুল আমি এটাকে এটাকে দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি অনেক মোটা লেয়ার হয় কেকে চিজ কেকে দেখো বেসটা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে একদম ইয়ামি এবার এটাকে কি করবি এবার এটাকে আমি ডিপফ্রিজে দিয়ে দেবো চাপা দিয়ে তারপর ওয়েট করতে হবে এক দু মানে সেই ওটা উল্টো করেই দে এটা কতক্ষণ রাখতে হবে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে হয় সেট হতে সময় লাগে বুঝতেই পারছো কেকটা কতটা ইয়ামি হতে চলেছে তোমরা যদি চাও এটাকে বেকও করতে পারো মানে মাইক্রোওয়েভ যাদের আছে মাইক্রোওয়েভও করতে পারো বাট আমাদের আমরা ফ্রস্টিং প্রসেসটাতে যাচ্ছি একটু আইসক্রিম আইসক্রিম টেস্ট লাগবে খেতে এই আর কি তো দেখা যাক ওটা 2 ঘন্টা ওয়েট করি এই কেকটা তখন আগে বানাই দিই আমাদের যা কিছু হয় বেশিরভাগ এক্সপেরিমেন্ট যা কিছু করি সব অন ক্যামেরা অফ ক্যামেরা কিছুই করি না তো বন্ধুরা আজকের আটটা এইটুখানি তোমাদের যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস চ্যানেল আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করো ভালো লাগবে